দাস ব্লগে তোমাদের ওয়েলকাম। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করো বন্ধু এবং ফ্যামিলির সাথে। আর যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকে আমি একটা খুব আশ্চর্য ঘটনার উপরে ভিডিও বানাতে যাচ্ছি। আমরা সবাই বৃষ্টি দেখতে খুব ভালোবাসি, তাই না? সেই সঙ্গে মাঝে মাঝে আমরা শিলা বৃষ্টিও দেখে থাকি এবং হয়তো অনেকে অ্যাসিড বৃষ্টি দেখেছি এবং এই বৃষ্টির কথা শুনেওছি। আমরা অনেকে গল্পে টাকা পয়সা সোনা মণিমুক্তর বৃষ্টির গল্প শুনেছি, কিন্তু এগুলো ছাড়াও আমি যদি তোমাদেরকে বলি যে পৃথিবীতে মাছের বৃষ্টি কিংবা ব্যাঙের বৃষ্টি হয়, তোমরা কি বিশ্বাস করবে? হ্যাঁ বন্ধুরা, এটা শুনতে কাল্পনিক লাগলেও এটি একটি সত্যি ঘটনা। বন্ধুরা, তোমরা শুনলে হাসবে, অনেকে এটাকে এলিয়েন্সদের কাজও বলে থাকে, কিন্তু এর পেছনেও বৈজ্ঞানিক রিজন আছে। তো বন্ধুরা, এই মাছের বৃষ্টির ব্যাপারে দেখে নেওয়া যাক এবং এটা কেন হয় সেটাও দেখে নেওয়া যাক। হন্ডুরাস বলে মেক্সিকোর কাছে একটি জায়গা আছে যেখানে প্রথম মাছের বৃষ্টি লক্ষ্য করা যায়। এছাড়াও পৃথিবীর বিভিন্ন অংশে মাছ এবং ব্যাঙের বৃষ্টি হতে দেখা গেছে। থাইল্যান্ডের সমুদ্র তীরবর্তী জায়গা অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কাতেও দেখা গেছে এই মাছের বৃষ্টি। ভারতে এরকম মাছের বৃষ্টি দেখা গেছে। আকাশ থেকে যে মাছের বৃষ্টি হয় সেগুলো কিন্তু সাধারণ সমুদ্র ও নদীর মাছ। সেগুলো আকাশে কিভাবে পৌঁছালো? এবার প্রশ্ন হলো, মাছের তো ডানা নেই, মাছ তো আকাশে উঠতে পারে না, তাহলে এভাবে মাছের বৃষ্টি কি করে হলো? এর কারণ হিসেবে বৈজ্ঞানিকেরা বলে থাকেন ঘূর্ণিঝড়। আমরা ঘূর্ণিঝড়ের কথা সবাই জানি। আমরা অনেকেই দেখেছি যে এই ঘূর্ণিঝড়ে খুব শক্তি থাকে, এগুলো ছোটখাটো যে কোনো জিনিসকে টেনে তুলে নিয়ে চলে যেতে পারে। সমুদ্রে যখন এই ঘূর্ণিঝড় হয় তখন সেই ঘূর্ণিঝড়ে টানে সমুদ্র থেকে জলের সাথে সাথে হালকা জলজ প্রাণী মানে মাছ ব্যাঙ যা কিছু থাকে সমস্ত কিছু উপরে উঠে যায়। এই ঘূর্ণিঝড় একবার শুরু হলে অনেকক্ষণ পর্যন্ত থাকে এবং জল থেকে তোলা মাছগুলিকে সমুদ্র থেকে অনেক দূরে নিয়ে চলে যায়। এরপর ঝড় যখন থেমে যায় তখন সেগুলো আর আকাশে ভেসে থাকতে পারে না, তখন সেগুলো আবার মাধ্যাকর্ষণের টানে ওপর থেকে নিচে পড়তে থাকে। সমস্ত ঘটনাগুলো ঘটেছে সমুদ্রের তীরবর্তী অঞ্চলে। এর মানে এই যে সমুদ্রে ঘূর্ণিঝড় হওয়ার ফলে মাছগুলি আকাশে উঠে যায়, তারপর ঝড় যখন থেমে যায় সেগুলো আবার বৃষ্টির মতো পড়তে থাকে। দেখে মনে হয় মাছের বৃষ্টি হচ্ছে। এই ঘটনাটা খুব রেয়ার দেখা যায়। তাহলে এই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারলে তো এটা কোনো আশ্চর্য ঘটনা বা জাদু নয়, এটা সম্পূর্ণ একটা প্রাকৃতিক ঘটনা। আজ তাহলে এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমি আরও ভালো করার চেষ্টা করব। অবশ্যই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। বাই।